শ্রমিক কতজন না খেয়ে আছে আপনি খবর নেন? না না একটু শুনুন, খবর আমি নিয়ে আপনি আমার কাছে হিসাব দিয়ে যাবেন। 9,500 টাকা দিয়ে একজন গার্মেন্টস শ্রমিক তার তিনজনের ফ্যামিলি কিভাবে চালাবে আপনি হিসাব দিয়ে যাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনেন না আসসালাম প্রশ্ন? আপু, একটু আগে বললো আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই যে দুর্নীতি আপু নিয়ে করে চলে আসছি, তাদের বিচার হয়। ভাই আইসেন না আপনি? উনি হ্যাঁ বললো বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে যারা দুর্নীতি করছে তাদের বিচার হয়। ভাই বিচার হয়ে লাভ কি? আমি 1,000 কোটি টাকা দুর্নীতি করছি, আমার বিচার করে জেল দিছে, আমি তো জেলে যাই, মদ নারী সব নিয়ে আনন্দে আছি, এই বিচারের কোনো জনগণের মূল্য আছে? আপনি দুর্নীতির বিচার করে কয় টাকা ফেরত নিয়ে আসছেন এটা বলেন? দুর্নীতির বিচার করে দুর্নীতির টাকা কয় টাকা ফেরত আনছেন এটা বলেন? আমি জেলে যাই তো আরামে আছে, আমি মদ খাইতেছি, মেয়ে মানুষ নিয়ে ঘুমাইতেছি, এই দুর্নীতির বিচার করে কোনো লাভ নাই। আর আপু, আর একটা আপু আর তন্ময় ভাই দুজনের কাছেই প্রশ্ন, ওনারা বলে জনগণ খুব ভালো আছে, এখন ওনাদের কাছে আমার প্রশ্ন, গার্মেন্টস শ্রমিক জনগণের আওতায় পড়ে কিনা? গার্মেন্টস শ্রমিক জনগণের আওতায় পড়ে কিনা? বাংলাদেশে 80 লক্ষ গার্মেন্টস শ্রমিক। মাসুদ ভাই, আমি আজকে নিয়ে আপনার কাছে 7 দিন ফোন করলাম, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, আমি এর আগে আপনার আরো 7 দিন ফোন করছি গার্মেন্টস শ্রমিকের নিয়ে একটু টকশো করার জন্য, আপনি আমাকে একটা শর্ত দিয়েছিলেন, আমি পুরা করতে পারি নাই, আমি আর আপনার সাথে যোগাযোগ করি নাই। তা ওই তন্ময় ভাই এবং আপুর কাছে আমার প্রশ্ন, একজন গার্মেন্টস শ্রমিকের বেতন সর্বনিম্ন 9,500 টাকা, উনি আজকে হিসাব দিয়ে যাবে, একজন 9,500 টাকা দিয়ে তিনজনের একটা ফ্যামিলি কিভাবে চালাবে উনি আজকে হিসাব দিয়ে যাবে, এরপরে বলবে জনগণ ভালো আছে? উনি তার আগে যেন বলে না যে জনগণ ভালো আছে। সুলেমন ভাই, আমি ক্ষমা প্রার্থী, সরাসরি ক্ষমা প্রার্থী লাইভে, যেহেতু আপনি আমাকে 3-4 বার ফোন দিয়েছেন, আমি ফোনটা রিসিভ করি নাই, হয়তো আপনাকে চিনতে পারি। গার্মেন্টস শ্রমিক কতজন না খেয়ে আছে আপনি খবর নেন? না না একটু শুনুন না, খবর আমি নিয়ে আপনি আমাকে আজকে হিসাব দিয়ে যাবেন, 9,500 টাকা দিয়ে একজন গার্মেন্টস শ্রমিক তার তিনজনের ফ্যামিলি কিভাবে চালাবে আপনি হিসাব দিয়ে যাবেন, এরপরে বলবেন যে জনগণ ভালো আছে? আমরা এমন এক দেশে বসবাস করি, রাজনৈতিক নেতাদের মুখে শুধু জনগণের উন্নয়ন উন্নয়ন, আপনারা যেটা মুখে বলেন বাস্তবে 10% করেন জনগণ খুশি থাকবে। আপনাদের আওয়ামী লীগ সরকার সর্বনিম্ন স্যালারি নির্ধারণ করছে 2017 সালে, স্যালারি ছিল 6,500 টাকা, সেখান থেকে আপনারা করছেন সর্বনিম্ন 8,000 টাকা, এটা হলো একজন হেল্পারের স্যালারি সর্বনিম্ন 8,000 টাকা, আর যারা অপারেটর তাদের স্যালারি 9,000, 9,200, 9,500 সর্বনিম্ন স্যালারি। আমি শুধু আপনাকেই দোষ দিচ্ছি না, বিএনপির কথাও বলি, আমি 2001 থেকে 2006 সাল দেখছি, ওই সময় আমরা কি পরিস্থিতিতে ছিলাম আমরা জানি, আন্দোলন করার পর ছাড়া কেউ কোনো দিনে 1 টাকা স্যালারি বাড়ায় নাই শ্রমিকের। 2005 সালে কতগুলো লোক মারা গেছে, আমি একদিন মাসুদ ভাইকে বলছিলাম, আমার বন্ধু আমার সামনে তার পেটে গ্লাস ঢুকাই দিছে, তার সে স্টাফে চাকরি করতাম, আমি স্টাফে চাকরি করতাম, বিএনপির সময় সাধারণ শ্রমিক তার পেটে গ্লাস ঢুকাই দিছে, সে মৃত্যুশয্যায় ছিল। এই জন্য আমি মাসুদ ভাইকে ফোন করছিলাম বারবার, ভাই আপনার প্ল্যাটফর্মে আপনি এমন একটা আলোচনার ব্যবস্থা করেন যাতে আমাদের আন্দোলনের মুখোমুখি হইতে না হয়। আন্দোলনে গেলেই তো অনেক রাজনীতিবিদ আছে, তারা আসে এই আন্দোলনের সুযোগ সুবিধা খুঁজে, এর ভিতরে পুলিশ গুলি করে, সবাই খুব ভালো ভালো কথা বলেন টকশোতে, যে ভালো ভালো কথাগুলো বলেন আপনারা এবং বিরোধী দল, হ্যাঁ আপনারা এটার 10% ভালো কাজ করেন, আমরা ভালো থাকবো। আমার সাথে সুর মিলাইয়া বলছে গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন স্যালারি 20,000 টাকা হওয়ার দরকার, এটা উনি বলছে, আপনি স্মরণ আছে কিনা জানি না, কিন্তু কি আসলে ভাই উনি কি বাস্তবে এসে কোনোদিন আমাদের কাতারে দাঁড়ায় সরকারের কাছে এই দাবি জানাবে? জানাবে না। আজকে এখানে আওয়ামী লীগের 2 জন লোক আছে, ওনাদের বলেন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সরকারের কাছে দাবি জানাক যে গার্মেন্টস শ্রমিকের স্যালারি সর্বনিম্ন 20,000 টাকা চাই, ওনারা বলবে? এটা কোনোদিনও বলবে না। গত কোরবানি ঈদের আগে মিরপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলন করছে, আপনি কি নিউজ গুলো দেখছেন? দেখেছি, গত কোরবানির আগে মিরপুরে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, আপনি অবশ্যই নিউজ গুলো দেখছেন। এই নিউজের পরিবর্তে আমাদের প্রধানমন্ত্রী কি বলছে আপনি শুনছেন? আমাদের প্রধানমন্ত্রী আমাদের উনি হয়তো বা পরিস্থিতি বুঝতে পারে এই কথাটা বলছে, উনি এইভাবে বলছে যে গার্মেন্টস শ্রমিক আন্দোলন করলে তোমাদের আমও যাবে সালাও যাবে, উনি ডাইরেক্ট এই কথাটা বলছে। উনি তো এইভাবে বলতে পারতো, দেশের পরিস্থিতি খারাপ আন্দোলন করো না,
আচ্ছা, ঘরে ফিরে যাও, প্রধানমন্ত্রী কাজে যোগ কিন্তু, দাও, আমি তো প্রধানমন্ত্রী পরবর্তী আপনাদের চাকরিটা দেখেন, উনি কোনো আশ্বাস প্রধানমন্ত্রী দেয় নাই, কিন্তু উনি কোনো গার্মেন্টস আশ্বাস শ্রমিকদের দেয় নাই। প্রতি উনি সর্বোচ্চ, বলছে যদি আমও যাবে ছাড়াও যাবে আন্দোলন করলে, আন্দোলনের ঘোর বিরোধী, আমি আন্দোলনের ঘোর বিরোধিতা করি, আমি আন্দোলনের পক্ষে না, যখন আন্দোলন হয় আমি পাল্লার দরদণ্ডে বুঝাই আন্দোলন পক্ষে ফিরাই নিয়ে আসি। আগের থেকে অনেক কথা, অনেক কথা বলে ভালাইছি, অসংখ্য ধন্যবাদ, কেউ মানে কোনো কষ্ট নিয়েন না।